আসসালামু আলাইকুম। দেশ বিদেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনার বিষয় যে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ পশু পাখি থাকা সত্ত্বেও আমরা কেন সঠিক পরিমাণে ডিম পাচ্ছি না, অর্থাৎ ডিমের প্রোডাকশন হলেও কেন কম হচ্ছে, আর পশু পাখির বয়স বেশি কিন্তু অনেকে ডিম পাচ্ছেন না, কেন পাচ্ছেন না এ বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি না টেনে পুরো ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনার জন্য উপকারী একটি ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা জেনে নিই কি করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের সর্বপ্রথম যা করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের পশু পাখিকে যে আমরা খামার দিয়েছি, খামারের বাসস্থান অর্থাৎ খামারের যে বাসস্থান যেখানে পশু পাখি মানে চলাফেরা করে বা পশু পাখি থাকে, সেই বাসস্থান সঠিক আছে কিনা, অর্থাৎ সকালে সূর্যের আলো এবং সন্ধ্যার অন্ধকার তারা উপভোগ করতে পারে কিনা, তারা কি আবদ্ধ অন্ধকারে থাকে নাকি তারা প্রকৃতির আলো বাতাসের সাথে তারা যে জীবনযাপন করতে পারতেছে। দুই, খাদ্য ব্যবস্থাপনা অবশ্যই দেখতে হবে যে আমরা যে পশু পাখিকে যে খাবার দিয়ে থাকি তা কি আপনার মানসম্মত কিনা, অর্থাৎ পুষ্টিকর কিনা। নিম্নমানের খাবার থেকে ভালো ফলাফল পাওয়া যায় না, এটা আমরা অনেকেই জানি। আপনাকে কিন্তু ভালো করে দেখতে হবে যে আপনার যে খাদ্য আমরা দিয়ে থাকি পশু পাখিকে তা সঠিক পরিমাণে হচ্ছে কি না, পশু পাখির যে পুষ্টি চাহিদা তা এই খাবার থেকে পূরণ হচ্ছে কি না। তিন, লিটার ব্যবস্থাপনা পশু পাখি যেখানে চলাফেরা করে, অর্থাৎ আমরা কেউ খাঁচা পালি অথবা কেউ ফ্লোরে পালি, তুষ দেই বা কাঠের গুঁড়ি দেই অথবা অন্য কিছু ব্যবহার করি, আমাদের দেখতে হবে যে আমাদের পশু পাখি যেখানে চলাফেরা করতেছে চলাফেরা জায়গা স্যাঁতসেঁতে ভিজা আছে কি না বা ওরকম নোংরা কি না। পশু পাখির পায়খানা দিয়ে অনেক সময় লিটারটা নষ্ট হয়ে থাকে অথবা ভেজা থাকে, এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন কমে যায়। পশু পাখির কিন্তু ওই মল থেকে গ্যাস তৈরি হয় এবং যে গ্যাসের কারণে পশু পাখির ডিম কমে যায় এবং বয়স হলেও সে অনিয়মিত ডিম পারে। চতুর্থ যেটা আপনাকে দেখতে হবে যে ঔষধের সঠিক ব্যবহার। বয়সভিত্তিক কিছু ঔষধ আছে, যেমন আমরা বাচ্চা ফুটানো থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের ঔষধ ভ্যাকসিন ব্যবহার করি, আমাদের ঔষধগুলো ঠিকঠাক মতো ব্যবহার করা হচ্ছে কি না, মানে সঠিক বয়সে সঠিক ঔষধ আমরা প্রয়োগ করতে পারছি কি না এদিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো ডিমের বৃদ্ধির জন্য আমি যে ওষুধগুলো আপনাদের সাজেস্ট করব, এই বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও দিব। আপাতত ওষুধগুলোর নাম বলছি যে আপনারা যদি ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে চান তাহলে আপনি ইসেলের পাশাপাশি খাওয়াতে পারেন রেনাল সি, খাওয়াতে পারেন জিসব্যাট, খাওয়াতে পারেন বুশবিট এন, অর্থাৎ ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য এই ওষুধগুলো যদি খাওয়ান আশা করি ডিমে চলে আসবে।